এবছর সরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ 3,15,000 টাকা, আর সর্বোচ্চ নির্ধারণ করা হয়েছে 4,25,000 টাকা। গেল বছরের চেয়ে বিমান ভাড়া 10,000 টাকা বাড়ানো হয়েছে। এবছর বিমান ও সৌদি এয়ারলাইন্সের বাইরে আরেকটি এয়ারলাইন্সকে যুক্ত করার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব। এবছর বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন 1,37,198 জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 17,198 জন এবং বাকি 1,20,000 হজযাত্রী যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে 2020 সালের জন্য হজ প্যাকেজ অনুমোদন দেওয়া হয়। এবার বেশ কিছু পরিবর্তন থাকছে হজ প্যাকেজে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জানান, এবার সরকারি ব্যবস্থাপনায় 3টি প্যাকেজ অনুমোদন দেওয়া হয়। প্যাকেজ একের খরচ মোট 4,25,000 টাকা, প্যাকেজ দুয়ে 3,60,000 টাকা এবং প্যাকেজ তিনের খরচ ধরা হয়েছে 3,15,000 টাকা। এছাড়াও বেসরকারি ব্যবস্থাপনার জন্য প্যাকেজ প্রস্তাব করা হয়েছে 3,58,000 টাকা। প্রাইভেট সেক্টর থেকে যারা যাবেন, যারা এজেন্সিরা যারা নেবেন, তারা এই প্যাকেজগুলোকে অনুসরণ করে তাদের রেট ফিক্স করতে হবে। কে বলা হয়েছে তারা এই 3টা প্যাকেজ আপনার ফলো করে তারপরে চুক্তি করতে হবে। মিনিমাম কত মানে এই এরকম ফ্যাসিলিটিস যদি যায় তাহলে এরকম 3,15,000। হজযাত্রীদের জন্য নির্ধারিত ভাড়া বিশেষায়িত ফ্লাইটের জন্য হলেও প্রতি বছরই নিয়মিত ফ্লাইটেও একই ভাড়া নেওয়া হয়। এ বিষয়ে প্রশ্নের জবাব দেন সচিব। না, এবার আমরা ওই লাইনে আলোচনা চলছে যাতে ডেডিকেটেড ফ্লাইট থাকে। স্যার একই ফ্লাইটে? স্যার একই ফ্লাইট? না না না, একই ফ্লাইটে সাধারণ যাত্রী যাচ্ছে যে না 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 না, এটা তারা আলোচনা করছে না, এবার করবে না। স্যার ভাড়া 1,38,000 টাকা এটা ফিক্স করে দেওয়া হচ্ছে। না, আগের বার তো 1,00,000, তার আগের বার 1,38,000 টাকা ছিল। গতবার একটা বিশেষ কনসেশনে 10,000 টাকা কমানো হয়েছে। বিমান এবং সৌদিয়া বা আরো একটা বিমান পরিবহনের সাথে আলোচনা হচ্ছে, না সেটাও যদি হয় তাহলে যার সাথেই হবে সোজা অ্যাকাউন্ট পেই আপনার পেমেন্ট সিস্টেম থাকবে। এবছর হজযাত্রীদের 19,000 ভাড়া ব্যাংকে জমা দেওয়ার পর তা এজেন্সি উঠাতে পারবে না। এছাড়া সকল হজযাত্রীর সৌদি অংশের ইমিগ্রেশন ঢাকায় করার পরিকল্পনার কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা।